ওয়েলকাম টু বিন্দা সেতু ইউটিউব চ্যানেল। সমস্ত রকম বাংলা ব্যাকরণ এবং মডেল অ্যাক্টিভিটি অ্যাপসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে উৎসাহ যোগাবেন। তবে শুরু করছি আজকের আমাদের বিষয়, মডেল অ্যাক্টিভিটি টাস্ক, স্বাস্থ্য ও শারীরশিক্ষা, সপ্তম শ্রেণী। প্রথম প্রশ্ন প্যাটার্নে বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। প্রথম যে প্রশ্নটি আছে সেখানে বলছে ড্যাশ দেহ ও মনের মধ্যে সমন্বয় সাধন করে, যা স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ দিক। এখানে আনসার হয়ে যাবে শরীর চর্চা বা ব্যায়াম। আমরা দুটোর মধ্যে একটা কিন্তু লিখে নিতেই পারি। সুতরাং এখানে আমরা লিখে নিলাম ব্যায়াম। তা হচ্ছে ব্যায়াম পেশির ড্যাশ প্রতিকারের ক্ষেত্রে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। এটা হয়ে যাবে রোগ। তারপরে বলছি পরিমিত খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের দ্বারা ড্যাশ দূর হয়। কী দূর হয়? স্থূলতা, স্থূলতা বা মেধাধিক্য দূর হয়। আমরা কিন্তু বাকিগুলো লিখে নিতে পারি, স্থূলতা বা কিন্তু মেধাধিক্য। যখন তখন ড্যাশ পড়ার অভ্যাস ত্যাগ করতে হবে। কী পড়ার অভ্যাস ত্যাগ করতে হবে? ঘুমিয়ে পড়ার অভ্যাস ত্যাগ করতে হবে। তারপরটাতে বলছে প্রতিদিন যে পরিমাণ ক্যালোরি প্রয়োজন তার থেকে 2000 ক্যালোরি কম খাবার গ্রহণ করতে চাইলে অবশ্যই ড্যাশের পরামর্শ নিতে হবে। কার পরামর্শ নিতে হবে? স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, স্বাস্থ্য বিশেষজ্ঞের। তারপর বলা হচ্ছে নিচের ছবি দেখে ছবির নিচে ফাঁকা ঘরে ভঙ্গিটি শনাক্ত করে ভঙ্গিটির নাম লেখো এবং ভঙ্গিটি কোন ক্রীড়া ক্ষেত্রের সঙ্গে যুক্ত তার নাম লেখো। প্রথম যে ছবিটি দেখতে পাচ্ছি এটা একটা আসন, এই আসনটার নাম হচ্ছে গিয়ে পুনর্ধনুরাসন। এটার নাম হচ্ছে গিয়ে পুনর্ধনুরাসন। পয়সুদন মূর্ধনারে ধ দনাসুর একার দন্তেস্ব দন্তন। তারপর এইটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে আদেশ তেজ মতো চলার কথা বলছে এখানে। আর এটা যেটাই সেটা এখানে কুচকাওয়াজ দিচ্ছে, তার জন্য এখানে লিখে নিলাম আমরা কুচকা ওয়াজ। আর এটা হচ্ছে গিয়ে আদেশ চল, আদেশ চল তেজ। আর এই ছবিটা যেটা আমরা দেখতে পাচ্ছি এই ছবিটা হচ্ছে গিয়ে, এই ছবিটা হচ্ছে গিয়ে আক্রমণাত্মক কৌশল। আর এখানে কবাডি খেলা হচ্ছে, তার জন্য এই খেলার জায়গাতে লিখে দিলাম কবাডি। আর এটা হচ্ছে গিয়ে আক্রমণাত্মক কৌশল, সেটাও এখানে নিচে লিখে নিলাম। তারপরে এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে এক হাতে কাট হুইল। আর এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে জিমন্যাস্টিক, তার জন্য এখানে আমরা জিমন্যাস্টিকটা লিখে নিলাম। আর এটা হচ্ছে গিয়ে এক হাতে কাট হুইল, সেটাও লিখে নিলাম। এটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে পিরামিড। আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি সমবেত ক্রিয়া, এটা হচ্ছে গিয়ে সমবেত, সমবেত ক্রিয়া, সরি সমবেত ক্রীড়া। এটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে খালি হাতে ব্যায়াম। আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ক্যালিস্থেনিকস, এটা হচ্ছে গিয়ে ক্যালিস্থেনিকস। আর এটা হচ্ছে গিয়ে খালি হাতে ব্যায়াম, এখানে খালি হাতে ব্যায়াম করছেন এরা, খালি হাতে ব্যায়াম। তো কম জায়গার মধ্যে লিখলাম, তার জন্য লেখাগুলো একটু ছোটো ছোটো হয়েছে। এখন আমরা নিচে প্রশ্নগুলি দেখে নেব, অর্থাৎ এই প্রশ্নগুলি দেখে নেবো, নিচে প্রশ্নগুলি উত্তর দাও, সেগুলো সকলে এখন দেখে নাও। তিনি দেখে প্রশ্নটি বলা হচ্ছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্নে বলা হচ্ছে স্বাস্থ্যের ওপর ব্যায়ামের প্রভাব বর্ণনা করো। উত্তরে লিখে নেব নিয়মিত ব্যায়াম করলে বা যোগাসন করলে শরীর ভালো থাকে। বিভিন্ন যোগাসনের ফলে মন সুস্থ ও সবল হয়। যোগাসনের ফলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন স্বাভাবিক বজায় থাকে। নিয়মিত যোগাসনের অভ্যাস করলে তাতে মেদ বা চর্বি শরীরে জমে না, যা থেকে শরীর মোটা হওয়ার থেকে রক্ষা পায়। শরীর চর্চার মধ্যে একটা খেলাধুলা
করে যাতে আমাদের সুভ্যাস গড়ে ওঠে। এরপরের প্রশ্ন অর্থাৎ ক্ষয়দাগের প্রশ্নে বলা হচ্ছে মেঘ ঝরাতে কী কী করতে হবে। এর উত্তরের পরিপ্রেক্ষিতে আমরা লিখে নেব, মেদ হচ্ছে শরীরের বিভিন্ন ধরনের প্রোটিনযুক্ত খাবার খাওয়ার ফলে হয়ে থাকে। মেদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কর্মক্রিয়াকে বাধা দেয় এবং শরীরকে স্থিতি ও চলাচলে অসুস্থ করে তোলে। এর হাত থেকে বাঁচার জন্য নিয়মিত ব্যায়ামের অভ্যাস করতে হবে। বেশি প্রোটিনযুক্ত খাবার বা চর্বি জাতীয় খাবার খাওয়া চলবে না, খাবার নিয়মিত খেতে হবে। অধিক পরিমাণে অসুবিধে হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো এভাবেই বাংলা ব্যাকরণ এবং মডেল অ্যাক্টিভিটি অ্যাক্সেস সমস্যার প্রশ্নের সমাধান সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।